বন্দার হুজুর আপনি এদিকে ওদিকে তাকান কেন? তাকাবার কারণটা কি হুজুর? তখন ওই হুজুর বলতে লাগলেন, তুমি আমাকে চিনো? বলছে, হ্যাঁ হুজুর আপনাকে চিনি, আপনি তো বিরাট বড় একজন বলি, আপনি একটা বিরাট বড় আল্লাহর নেককার বান্দা, আপনি এদিক ওদিকে তাকান কেন একবার বলুন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদনা গোলাম তখন উত্তর দিচ্ছেন, বেটি আমি এই জন্য তাকাই, এখন জহরের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, নামাজের জন্য এখন জলের প্রয়োজন, জল চতুর্দিকে দেখি কোথাও পাই না, সামনে একটা কুয়া দেখলাম, এই কুয়ার নিচে জল আছে, জলকে তুলতে গেলে একটা তলের প্রয়োজন পড়বে, জলকে তুলতে গেলে একটা দড়ির প্রয়োজন পড়বে, কিন্তু না আছে তোল না আছে দড়ি, কিছু নাই বেটি তুলবো কি করে, এই জন্য এইদিকে ওই দিকে তাকাই। আপনি জল তুলতে পারছেন না, জল তুলতে পারছেন না, যখনই বললো তখন ওই হুজুর বললেন, কেন বেটি এরকম কথা বলো, জল তুলতে গেলে একটা টোল লাগবে, জল তুলতে গেলে একটা দড়ি লাগবে, কিন্তু এখানে কিছু নাই আমি তুলবো কি করে, তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটা কি করলেন শুনুন, বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, জলের ব্যবস্থা আমি আপনাকে করে দিচ্ছি। ওই মেয়েটা যেহেতু ওই কুয়াটার বগলে একটা কাঁচা ঘরের উপরে ছিল, তখন ওইখান থেকে একটু মুখ থেকে তুক বের করলো, তুক বের করিবার পরে ওই তুক যখন ফেলে আব্বা, ওই তুক যখন কুয়ার ভিতরে পড়লো, যখনই তুক কুয়ার ভিতরে আসতে লাগলো, এখানে মুসল্লি বলেন, যখন আমি বললাম জলের প্রয়োজন, ওই মেয়েটা যখন তুক ফেললো, তুক পড়ার আগেই দেখা যায় সেই কুয়া থেকে জলের ফোয়ারা উঠে গেল। তোমার বয়স এখন মাত্র 7-8 বছর বয়স, কিন্তু দেখা যায় তোমার এত বড় কারামতি, তোমার থুকের মধ্যে এত বড় পাওয়ার, যে যে জায়গায় তুমি ফেলছো সেই জায়গা থেকে থুকের কারণে ফোয়ারা উঠে গেল জলের। যদি আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করি, যখন আমার নবীর বয়স মাত্র 4 বছর বয়স, জোরে বলুন, শুনতে ভালো লাগছে না, একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ, যখন আমার নবীর বয়স মাত্র 4 বছর, ওই 4 বছর বয়সে আমার নবী হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে ফিরে নিজের বাড়িতে আসবেন, মক্কা শহরে আসবেন, এই জন্য আমার নবীকে নিয়ে হযরত মা হালিমা আসিতেছেন, আস্তে 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 বীচ রাস্তায় এক জায়গায় একটি মা বসে প্রণাম করিতেছেন, কাঁদিতেছেন, চোখকে জল ফেলিতেছেন, হযরত মা হালিমা দেখতে পেলেন, যখন আমি এই জায়গায় আসলাম, আসিবার পরে আমাকে বড় পিপাসা লেগেছিল, আমি দেখলাম একটা কুয়া আছে, এই জন্য জল তোলার জন্য কুয়ার কাছে গেলাম, যখনই আমি কুয়ার কাছে পৌঁছলাম, যখন একটু নিচু হয়ে দেখলাম আমার কোলে যে বাচ্চা ছিল ওই বাচ্চাটা কুয়ার ভিতরে পড়ে গেছে, এই জন্য আমি ক্রন্দন করিতেছি, এই জন্য আমি কাঁদিতেছি, কেমন ভাবে বাচ্চাটা পাবো, কেমন ভাবে বাচ্চাটা আসবে। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চিন্তা করিস না রে বোন, চিন্তা করিস না, তুই জানিস আমার সঙ্গে আমার শানওয়ালা মোহাম্মদ আছে, বরকতওয়ালা মোহাম্মদ আছে, জোরে বলুন, এত বড় বরকতওয়ালা মোহাম্মদ, যিনি যখন কোন বিমারীর হাতে হাত দিলে শেফা হয়ে যায়, মাথা ব্যথা হলে হাত দিলে মাথা ব্যথা দূর হয়ে যায়, কোর বিমারী হলে হাত দিলে কোর বিমারি দূর হয়ে যায়, যখন আমার বাড়িতে এই বাচ্চা গিয়েছিল সমস্ত এলাকা সুগন্ধি সুগন্ধি হয়ে গিয়েছিল, যখন এই বাচ্চা আমাদের বাড়িতে যায় তখন আমার
পরে ছাগলের বড় দুধের বরকত হয়ে যায়। এত বরকতওয়ালা ছেলে, এত বরকতওয়ালা মোহাম্মদ আমার কাছে আছে বোন, তুই চিন্তা করিস না রে বোন, দেখবা তোর সন্তান তুই পেয়ে যাবা। হযরত মাহালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, এসো বাবু এসো। জি আম্মি জান, কেন ডাকলেন, কারণটা কি? হযরত হালিমা বললেন, বেটা দেখো এই মায়ের একটি সন্তান ছিল, এই কুয়ার মধ্যে পড়ে গেছে, এই মায়ের কুয়ার মধ্যে পরিবার অনেক ক্ষণ হয়ে গেছে, বাচ্চা এখন জীবিত আছে না মরতে বলতে পারে না, কিন্তু একটাই তার সন্তান ছিল, এটা মোহাম্মদ, তার সন্তানকে তুমি উদ্ধার করে দাও।